আজ যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়তো আপনি আগে শুনেছেন, অনেকেই গল্পটা শুনে থাকবেন, কিন্তু এই গল্পটার পিছনে যে ডিপ মেসেজ আছে সেটা খুব কম লোকই বুঝতে পারে। এবং ওই মেসেজটা লাইফের বিভিন্ন স্টেজে বিভিন্ন মোমেন্টে কাজে লাগে। এই গল্পটা খুব মনোযোগ সহকারে শেষ অবধি শুনুন এবং গল্পের পিছনে যে মেসেজটা আছে সেটা বোঝার চেষ্টা করুন। গল্পটা শোনার পর হয়তো আপনার চিন্তা ভাবনাই পাল্টে যাবে। গল্পটা এমন একটা লোকের যে যে কোনো লক খুলতে পারত, বাড়ির লক, গাড়ির লক, জেলখানার লক, যে কোনো লক, যত হাই সিকিউরিটির লক হোক না কেন সে খুলে দিতে পারত, কয়েক সেকেন্ডের মধ্যে খুলে দিতে পারত। আর এই ট্যালেন্ট দেখে সবাই অবাক হয়ে যেত, সবাই এটা বুঝতে পারত না সে কিভাবে এত কম সময়ের মধ্যে যে কোনো লক খুলে দিতে পারত। একদিন তাকে একটা চ্যালেঞ্জ করা হলো, বলা হলো তাকে একটা কাঠের বাক্সে ভরে সে বাক্সটা বন্ধ করা হবে এবং ওই বাক্সটা একটা সুইমিং পুলের জলে ফেলে দেওয়া হবে, তাকে বাক্স খুলে বেরিয়ে আসতে হবে। তবে তার কাছে একটা এমার্জেন্সি ঘন্টা থাকবে, যদি কোনো সময় তার মনে হয় সে বাক্সটা খুলতে পারবে না, অর্থাৎ যখন সে হার মেনে নেবে তখন ওই এমার্জেন্সি ঘন্টাটা বাজাতে হবে আর সঙ্গে সঙ্গে তাকে জল থেকে তুলে নেওয়া হবে। লোকটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, নিজের উপর বিশ্বাস ছিল সে যে কোনো লক খুলতে পারবে। এই ঘটনাটা দেখার জন্য অনেক লোক জড়ো হলো, অনেক সাংবাদিক আসলো ছবি তোলার জন্য। লোকটি কিভাবে লক খুলে বেরিয়ে আসে সেটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই খুব কিউরিয়াস ছিল। চ্যালেঞ্জের শর্ত মতো আগে কাঠের বাক্সের মধ্যে রেখে বাক্সটা বন্ধ করা হলো এবং সুইমিং পুলের জলে ফেলে দেওয়া হলো। লোকটি তার জামার পকেট থেকে একটা তারের টুকরো বের করলো এবং ওই বাক্সের লক খোলার চেষ্টা করলো, কিন্তু সে দেখলো বাক্সের লক খুলছে না। সময় পেরিয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড তার কাছে ডিফিকাল্ট হয়ে উঠছে, তার মনোবল ভেঙে যাচ্ছে, তবুও সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সে যত রকম ট্রিক্স জানতো, যত রকম কৌশল জানতো সব অ্যাপ্লাই করলো, তবুও লক খুলতে পারলো না। ওদিকে জলের তলায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, অনেক চেষ্টার পর সে শেষ পর্যন্ত হার মেনে নিল এবং এমার্জেন্সি ঘন্টাটা বাজিয়ে দিল আর সঙ্গে সঙ্গে কাঠের বাক্সটা সুইমিং পুলের জল থেকে তুলে আনা হলো। সে খুব নিরাশ ছিল, সে লজ্জায় কারোর দিকে মুখ তুলে তাকাতে পারছিল না। সে এবার বাক্সটা খুব ভালো করে লক্ষ্য করছিল, সে দেখার চেষ্টা করছিল বাক্সটায় কেমন ধরনের লক লাগানো আছে। তখন সে অবাক হয়ে গেল, সে দেখলো বাক্সে কোনো লকই লাগানো হয়নি। তখন তার নিজের উপর প্রচন্ড রাগ হলো, আর একবারও কেন মনে হয়নি যে বাক্সটায় কোনো লক নাও থাকতে পারে। সে সব কৌশল সব ট্রিক্স অ্যাপ্লাই করার পরও যখন বাক্সটা খুলতে পারলো না, তখন তার কেন মনে হলো না যে বাক্সটাতে লক নাও থাকতে পারে। এই গল্পটা থেকে যে মেসেজটা পাওয়া যায় সেটা হলো, কোনো কখনো কিছু কাজের জন্য মস্তিষ্ক স্থির রাখতে হয়, ঠান্ডা মাথায় ভাবতে হয়। আপনি যদি নিজের মস্তিষ্ককে স্থির না করতে পারেন, ঠান্ডা মাথায় চিন্তা না করতে পারেন, তাহলে হয়তো প্রবলেম যত সহজই হোক না কেন আপনি সলভ করতে পারবেন না। চোখের সামনে প্রবলেমের সলিউশন থাকলেও আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারবেন না। লোকটি যখন জলের ভিতরে বাক্সটা খোলার চেষ্টা করছিল তখন তার মাথায় চিন্তা আসছিল তাকে সবার সামনে তার ট্যালেন্ট দেখাতে হবে, নিজেকে সবার সামনে জাহির করতে হবে। এত লোকের ভিড়, এত সাংবাদিক, সবাইকে ইমপ্রেস করার টেনশন চলছিল তার মাথায়। তাই সে ঠান্ডা মাথায় এটা একবারের জন্য ভাবতে পারলো না যে বাক্সটাতে
নখ নাও থাকতে পারে। আমাদের আশেপাশের অনেকে বলে বিজি থাক, কাজে বিজি থাক, অনেকে বলে সাকসেসফুল হতে গেলে সবসময় বিজি থাকতে হবে, কিন্তু হয়তো এটা ভুল। এখনকার ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে আমরা খুবই বিজি, আমাদের মস্তিষ্ক বেশি সময়ের জন্য স্থির রাখতে পারি না। আমাদের মস্তিষ্কে সবসময় কিছু না কিছু চলতেই থাকে, ঠান্ডা মস্তিষ্কে কোনো সমস্যার সমাধান ভাবতেই পারি না। অনেক সময় স্থির মস্তিষ্কে ভাবলে কোনো সমস্যার 80% সমাধান তখনই হয়ে যায়। আপনি যে সমস্যার সমাধান খোঁজার জন্য সারাক্ষণ নিজের ব্রেনকে বিজি রাখছেন, স্থির মস্তিষ্কে ভাবলে দেখা যাবে ওই সমস্যাটা আসলে কোনো সমস্যাই নয়। ব্রেনকে রেস্ট দিন, বডির যেমন রেস্ট প্রয়োজন ব্রেনেরও রেস্ট প্রয়োজন। শান্ত মস্তিষ্কে ভাবুন, বিজি লাইফ একটু পজ করে 2-4 মিনিট স্থির হয়ে বসুন, নেচার অবজার্ভ করুন, দেখবেন ব্রেন থেকে এমন একটা ইউনিক আইডিয়া বেরিয়ে আসবে সেটা বিজি ব্রেন থেকে হয়তো কোনোদিনই বেরোবে না। নিজের মস্তিষ্ককে স্থির রাখুন। সব কাজের জন্য যে অতিরিক্ত চিন্তা করতে হবে, ব্রেনকে অতিরিক্ত প্রেশার দিতে হবে এমনটা জরুরি নয়। কিছু কিছু কাজের জন্য হয়তো কিছু না করাই ভালো। যে কোনো প্রবলেম সলভ করার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন, ঠান্ডা মাথায় ভাবুন, নিজের মস্তিষ্ককে স্থির করা প্র্যাকটিস করুন। একদিনে হবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই হবে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ার আরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।